15 আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সকালে তেজগাঁয়ে হোলি রোজারিও চার্চে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যার শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাদের আত্মার শান্তি কামনা করা হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। এই শোকের মাসে যারা করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে দেশ পুরোপুরি রক্ষা পায়। চার্চের বিশেষ প্রার্থনা শেষে শোক দিবসে এসব আয়োজন করা হয়। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে আমাদের জগৎ প্রায় ধ্বংসের পথে। তুমি অতি সত্বর এই জগৎকে তোমার তত্ত্বাবধানে সুরক্ষা করো। যারা বিশ্বের বিভিন্ন স্থানে ভাইরাস আক্রান্ত তাদের সকলের জন্য আমাদের প্রার্থনা তুমি সবাইকে গ্রহণ করো।